الله وطلب سنين وهذا البلد এক কথায় উনি উনি কিন্তু নিউরো বা নার্ভাল ডিসঅর্ডার বলা যেতে পারে, আমি বুঝিনি একটু, অর্থাৎ ওনার যে স্নায়ুমণ্ডলী যা ব্রেনের সাথে সম্পর্কযুক্ত, জি এই স্নায়ুমণ্ডলীতেও আপনার ওটার একটা প্রভাব পড়ে গেছে, যে তার যে ব্রেনের ডিস্টার্বটা স্নায়ুতেও প্রভাব পড়ে গেছে, তার এখানকার স্নায়ু অনুপস্থিতিতে এবং তার কার্যক্রম আমি পাচ্ছি ওটাকে নিরাময়যোগ্য। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা এই যে নার্ভটা ধরে আপনি কত সুন্দর ভাবে তার আপনার হার্টের ব্যাপারটা দেখলাম, হার্টের তেমন কোন সমস্যা না, হার্ট স্বাভাবিক আছে, লিভারের একটু সমস্যা পাইছি আমি ওদিকে, তানকিয়া করতে হবে, এটা আমাদের ভাষা পরিভাষা তানকিয়া বলা হয়, মস্তিষ্ককে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। মস্তিষ্ক থেকে এই একটা প্রভাবকে, একটা ধাতু রসের প্রভাব বা মস্তিষ্ক থেকে একটি মেজাজের বিকৃতি ঘটেছে, সেই মেজাজকে আবার তাড়াদিল করা, সমতায় আনয়ন করা, সেটা সাধারণ অন্য কোন ঔষধ দ্বারা সম্ভব না, এটা প্রাকৃতিক। মানুষ যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি প্রাকৃতিক ভেষজ ঔষধ রয়েছে, যেগুলি এই প্রাকৃতিক দেহের জন্য এটা সবচেয়ে শ্রেয় এবং ভালো কার্যকরী, যার কোন সাইড এফেক্ট নেই। অতএব মস্তিষ্ককে তার প্রথমত উচিত হবে তার মস্তিষ্ক থেকে সৌদাবি যে আপনার মেজাজ রয়েছে, সৌদাবি মেজাজকে তাদিল করা, তাদিল করার পরবর্তীতে তার মস্তিষ্কের বা দেমাগের মোকাবিয়াত বা শক্তিশালী করার জন্য ওই জওহারাত জাতীয় ওই সমস্ত ওষুধগুলি তাকে দিতে হবে, দিলে যেগুলি আমি ইতিপূর্বে বলছিলাম সেগুলি দিতে হবে, পাশাপাশি তার মানসিক প্রশান্তিমূলক, হ্যাঁ প্রশান্তি এবং প্রফুল্লতা আনয়ন করার মতো কিছু ভেষজ ঔষধ রয়েছে, সেটাও আমরা প্রাসঙ্গিক ক্রমে তাকে দিতে পারি। তো আমাদের চিকিৎসার মধ্যে ওই গ্রামই নেই, শুধু তার মনকে একদিকে সাপোর্ট দিয়ে তার অন্য কিছুকে ড্যামেজ করা হবে এই ধরনের কোন ওষুধ আমরা ব্যবহার করি না। তো সেই জন্য আমি বলবো এইসব চিকিৎসা, এই ধরনের চিকিৎসা আমি এর থেকে তার থেকে আরো মারাত্মক, আরো জটিল, যারা নাকি আপনার অশৃঙ্খল, যাদেরকে ভাত দিয়ে রাখতে হতো, যাদেরকে বিভিন্ন সময় পাবনা নিয়ে গেছে, শিকল দিয়ে রাখছে, পাবনা নিয়ে গেছে, পাবনাতে ফেরত আনছে, তাদেরকে কখনো পুকুরের মধ্যে চুবায় তাদের সর্দি লাগাতে পারে নাই, আমার এখানে আপনার এক মিনিট লাগে নাই, 30 সেকেন্ডে সর্দি হয়েছে এবং মস্তিষ্ক থেকে সমস্ত মানে যে পদার্থগুলি জমেছিল সেই কালো বিভিন্ন ধরনের রং বেরঙ্গের পদার্থগুলি নাক দিয়ে সবার সামনে বেরিয়ে গেছে এবং সে মস্তিষ্ক ক্লিন হয়ে গেছে, সে অল্প সময়ের মধ্যে সেই এত মূর্ষ রোগী। বাস্তব অভিজ্ঞতা আছে, যে বাস্তব অভিজ্ঞতা অনেক আছে, সেজন্য আমি মনে করবো যে আপনারা আমার উপরে বিশ্বাস করে বা এই সিস্টেমের উপরে বিশ্বাস করে আপনারা এই সিস্টেমের নিরাপদ চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে আসছেন, সেটা আপনারা অতি মানে শুভ লক্ষণ বা শুভ বুদ্ধির পরিচয় দিয়েছেন। জি জি, আপনি একটা জিনিস আমি দেখছি, আপনি হাত ধরে, জি আমি ওটা দেখবো, ওনাকে আমি চেক করবো, আপনি বলে দিতে পারেন শরীরের সমস্যাগুলো এমনি। আসলে মানুষ যখন সরাসরি নিজে উপকার পায় তখন মানুষের আস্থাটা বেড়ে যায়। আপনার কাছে তো আমার আশাটা আমার নিজের উপকার আমি পাচ্ছি, আমার রায়হান ছাত্র পাচ্ছে, আরো অনেকে নেছে যাদের নামটা আমি এখন বলতে চাচ্ছি না, পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। তো স্যার একটু মানে ওনার শারীরিক চিকিৎসায় ঢুকে গেলে মনে হয় আমরা, জি আমরা আমি তার চিকিৎসা শুরু করার আগে আমি ওনার নাড়ি ধরে আমি যে বিষয়গুলিকে আমি আঁচ করছি তার লক্ষণ থেকে, তার আমরা সাধারণত রোগ ডায়াগনোস করে থাকি তাদের তার যে সিমটমস গুলি লক্ষণগুলি আছে লক্ষণগুলি থেকে এবং তার মানে কিছু সাইন সিমটম নেওয়ার পরে আমরা নভস বা নাড়ি ধরে তার ডায়াগনোস করে থাকি, প্রয়োজন হলে আমরা পরবর্তীতে আধুনিক চেক আপের মানে ব্যবস্থা করি, না হলে প্রয়োজন করি না। আমি আশা করি এটার মধ্যে স্ট্রাকচারাল কোনো কিছু না, এটার মধ্যে এমন কিছু প্রয়োজন হবে না, আমি তার নাড়ি ধরেই আমি যথেষ্ট বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আপনি একটু আমাকে সহযোগিতা করুন, বলুন তো আপনার আপনি কি ধরনের সমস্যা ফিল করেন বা আপনি নিজের শরীরের মধ্যে কোন সমস্যা বুঝেন মনে করেন, একটু বলেন। জি তো পরিশ্রম কাজ করি, পরিশ্রমের কাজ করি, মন ধর্ম লিয়া, মন ধর্ম লিবা দশ বারি লিয়া কান্দ লিয়া মাইল দেয় মাইল রাস্তা ঘুরিয়া তুই বিতরণ করিয়া যে পয়সা বলিয়া মাল বাচ্চা লিয়া আয়োজন করে খাই, আজকে 11 বছর যারা তুই দেশে আমাদের দেশ বিশাল পরিশ্রম করি, যে বড় বড় জ্ঞাতা গুলো আছে মাটি কাটছে, আমি মেহনত করে বেশি গিরিস্তি কাজ কর্ম করি, যে পরিশ্রম তখন
মেয়ে স্বাস্থ্য নিয়ে আছে কিন্তু দেশের বিয়ে বাড়ছে ওরা স্বাস্থ্য নিয়ে আছে আপনার শারীরিক কোন সমস্যা বোধ করেন যে আপনার পেটের কি অবস্থা আপনার খাওয়া খাদ্যের রুচি কেমন কান্দ টানছে একদিকে টানে দুই দিকে বারবার সে টান দুই দিকে বারবার টান লোকাল একদিকে টান একদিকে টানছে তো ফিটের রক্ত গুলা বহুত থেকে ফিটের জমা রয়েছে পাড়ালে বা চাপ দিলে আপনি আরাম পান হ্যাঁ রক্তটা শীতল পাড়ালে জ্ঞান মানুষ আমরা সমস্ত বুদ্ধির রোগ এম আছে জ্ঞান মানুষ এবার আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার এমনি বাথরুম যেটা প্রস্রাব পায়খানা কি নর্মাল হচ্ছে নাকি প্রতিদিন হয় নাকি একদিন পরপর হয় নাকি প্রতিদিন একাধিকবার হয় প্রস্রাব আর খান আমি জিতে খাই বাথরুমে যাওয়া লাগে বাথরুমে যাওয়া মানে কদিন প্রতিদিন আপনি বাথরুমে যাই কোন এক একবার যায় কোনো একবার যাওয়া পড়ে না যাওয়া পরে না বাতাস গেলে সারাটা বাথরুম নাকি কঠিন হয় না কঠিন হয় না ঘুম কেমন হয় আপনার অনেক ভালো কতক্ষণ আমি এটা ওনার ধারণা অনুযায়ী নিচ্ছি না ঘুম জিনিসটা যারা কম পড়বে শুকান না তারা ভালো যারা যারা ঘুম না হইব ঘুমের জরুর বেশি আপনার ঘুমের জরুরটাই কম সুখে তার আমার সাত একটা ঘুমান আচ্ছা যাই হোক আপনার আপনার ঘুমের জরুরটা কম পড়ে তাই তো আমার ঘুম লাগে না ঘুম লাগে না ওই তো ফাইন এই কথাটাই তো জানতে চাচ্ছি হ্যাঁ তো ঠিক আছে আপনি দেখি একটু আপনার হাতটা বাড়াই দেন আমি হাতটা পরীক্ষা করব এরকম রাখেন হ্যাঁ এভাবে রাখেন আপনার কি তরুণ সর্দি সর্দি লাগে কখনো নাকদা সর্দি ঝরে ঝরে না কতদিন আপনি মনে মনে আছে বলতে পারেন ওনার জিনিসটা ধরা পড়ে গেছে ওনার মস্তিষ্কের ঝিল্লির আশপাশে আপনার ওই ইগুলি মানে সৌদার কারণে অম্লের কারণে কপগুলি শুকাইয়া চটচটা জমা হয়ে আছে প্রচুরই হয় মানে থুতু ফেলে অনেক না ওটা ওটা অন্য জিনিস ওটা স্যালাইভারি থেকে বাইরে থেকে আসে তাহলে এটা কি আপনি যে কথাটা এখন বললেন এটা চেক আপ করলে এটাই আসবে না ওটা চেক আপ করে আপনি পাবেন হ্যাঁ ওই চেক আপ করলে ভালোভাবে করলে ওটা পাওয়া যাবে তো এমআরআই করলে ধরা পড়বে কিন্তু এগুলি মস্তিষ্কের ঝিল্লির বাহিরের সেট মস্তিষ্কের ঝিল্লি বলছেন এটা আসবে হ্যাঁ তা তো আসবে এবং এটার বাহিরের সাইডে যে এগুলি শুকিয়ে আছে এটা আমরা এগুলি ওই ওষুধের মাধ্যমে পরিষ্কার করাই পরিষ্কার হলে ইনশাআল্লাহ অনেকটা একবারে ফ্রি হয়ে যাবে তার মাথা ওই যে ঘুমটা আসে না ন্যাচারালি ঘুম আসলে ঘুমের ওষুধ খাওয়া ঘুমানোর কোন প্রয়োজন নেই মাথা যে গরম আছে ব্রেন মস্তিষ্ক যে গরম আছে সেই গরমটা কমে যাবে এবং ঘুম আসবে ন্যাচারালি আর পরিপাকতন্ত্র তো একটু ডিস্টার্ব আছে এটা উনি ইয়ে করতে পারছেন না ওনার এটা ওই মস্তিষ্কের বিষয়টা পুরা নিউরো মানে সিস্টেম নার্ভাস সিস্টেম পুরো নার্ভাস সিস্টেমের এটার একটা এফেক্ট অলরেডি পড়ে গেছে।